টি-20তে ভালো ফর্মে নিউজিল্যান্ড, সাকিব মাহমুদউল্লাহরা চাইবে সেরাটা দিতে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খেলা শুরু হতে পারে বিকেল 4টায়। নিউজিল্যান্ডে দর্শকদের কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত আসতে পারে। দারুণ জয়ে মৌসুম শুরু মেসিবিহীন বার্সেলোনার, চ্যাম্পিয়ন ম্যান সিটিকে হারালো টটেনহাম। দেশ বিদেশের খেলার এমন সব খবরের সাথে থাকছে জার্মান কিংবদন্তি ফুটবলার কার্ড মুলারের মৃত্যু নিয়ে একটি বিশেষ রিপোর্ট। শুভেচ্ছা, খেলাধুলার সব খবর নিয়ে আমন্ত্রণ এন স্পোর্টস গ্যালারিতে। সাথে আছি আমি জাইমা ওয়াসির শশী। বেশ কয়েক বছর ধরে টি-20তে অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড, এবছরই তাদের কাছে 3-0 ব্যবধানে হেরেছে টাইগাররা। তবে এবার ঘরের মাঠে ছাড় দেবে না বাংলাদেশ। বিস্তারিত ইশতিয়াক শাহরিয়ারের রিপোর্টে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের 5 ম্যাচের টি-20 সিরিজ। সবগুলো খেলাই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশকে হারানো প্রতিপক্ষের জন্য অনেক বড় এক চ্যালেঞ্জ, যেমনটা ছিল অস্ট্রেলিয়ার বেলায়। তবে সাম্প্রতিক পারফরমেন্সে অস্ট্রেলিয়া থেকে অনেক এগিয়ে আছে কিউইরা, তাই টাইগারদের জন্য কাজটা একটু কঠিন হতে পারে, যদিও নিউজিল্যান্ড পাঠাচ্ছে দ্বিতীয় সারির দল। গত এক বছরে নিউজিল্যান্ড 4টি টি-20 সিরিজ খেলেছে, যার সবগুলোতেই সিরিজ জিতেছে এবং তা তাদের নিজেদের মাটিতে। 2020 সালে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে 2-0 আর ডিসেম্বরে পাকিস্তানকে 2-1 ব্যবধানে হারায় তারা। এরপর 2021-এর শুরুতে অজিদের হারায় 3-2 ব্যবধানে, এপ্রিলে বাংলাদেশকে 3-0। অর্থাৎ গত এক বছরে নিউজিল্যান্ড খেলেছে 13 ম্যাচ, জিতেছে 10টিতে। আর 2021 সালে 8 ম্যাচের 6টিতেই জিতেছে তাসমান সাগর পাড়ের দেশটি। এই এক বছরে বাংলাদেশ খেলেছে 3টি সিরিজ, জিতেছে 2টিতে, খেলেছে 11টি ম্যাচ আর জিতেছে 6টিতে, যার 2টি জিম্বাবুয়েতে, বাকি 4টি নিজেদের দেশে। তবে বাংলাদেশের 6 জয়ে সবগুলোই মাত্র 18 দিনের ব্যবধানে, যেগুলোতে মাহমুদউল্লাহর দল হেরেছে তার একটি জিম্বাবুয়ের বিপক্ষে, একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে, বাকি 3টি নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে। তাই টি-20 ফরম্যাটে প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই বাংলাদেশকে বাড়তি চাপ নিতেই হচ্ছে। পারবে কি টাইগাররা সে চাপ সামলে নিজেদের সেরাটা দিতে? ইশতিয়াক শাহরিয়ার, এন স্পোর্টস। দর্শকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 5 ম্যাচ টি-20 সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হতে পারে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলো শুরু হতে পারে স্থানীয় সময় বিকাল 4টায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, নিউজিল্যান্ডের সময় বাংলাদেশের চেয়ে 6 ঘন্টা এগিয়ে। বাংলাদেশ সময় অনুযায়ী সন্ধ্যায় ম্যাচ শুরু করলে নিউজিল্যান্ডের দর্শকদের জন্য তা মধ্যরাত, আর তাই দর্শকদের কথা বিবেচনা করে ম্যাচের সময় এগিয়ে আনার কথা ভাবা হচ্ছে। স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল বার্সেলোনা। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদকে 4-2 গোলে হারিয়ে নতুন যুগের সূচনা করেছে কাতালানরা। প্রায় 1.5 যুগ পর মেসিকে ছাড়া লা লিগা শুরু করল বার্সা। পুরো ম্যাচে প্রায় 62% সময় বলে নিয়ন্ত্রণ রাখে কোম্যানের শিষ্যরা। ম্যাচের 19তম মিনিটে বার্সার নতুন তারকা মেমফিস ডিপাইয়ের ফ্রি কিক থেকে হেডে প্রথম গোলটি করেন পিকে। বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানিশ তারকা ব্রাথওয়েট। এদিকে গতরাতে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটির বিপক্ষে হ্যারি কেইন ছাড়াই 1-0 ব্যবধানের জয় পায় নুনো সান্তোস শিষ্যরা। 55 মিনিটে হিউং মিন সনের গোলে জেতে টটেনহাম। জার্মান কিংবদন্তি ফুটবলার গার্ড মুলারের মৃত্যু নিয়ে শাহরিয়ার শান্তর রিপোর্টটি দেখতে দেখতে বিদায় নেব আজকের ইন স্পোর্টস গ্যালারি থেকে। দর্শক, দেশ বিদেশের খেলার সব আপডেট পেতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যুক্ত থাকুন আর দেখতে থাকুন ইন স্পোর্টস। খেলার মাঠে সবার আগে। চলে গেছেন জার্মান ও বায়ার্ন কিংবদন্তি গার্ড মুলার। জার্মান সময় রোববার সকালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে মুলারের বয়স হয়েছিল 75 বছর।
মুলার বায়ার্নের হয়ে 607টি প্রতিযোগিতা ম্যাচে 566টি গোলের অনন্য এক কৃতিত্বের অধিকারী। জার্মান লিগে তার গোল সংখ্যা 665টি, লিগে 7 বারের সর্বোচ্চ গোলদাতা তিনি। জার্মান জাতীয় দলের হয়ে তিনি 62টি ম্যাচ খেলেছেন, গোল করেছেন 68টি। 1974 সালে বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মুলার। 1972 সালে তিনি জার্মানির হয়ে জিতেছেন ইউরো, 2টি বিশ্বকাপ খেলে তার গোল সংখ্যা 14। 74-এর বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে 2-1 গোলে জিতে শিরোপা জিতেছিল জার্মানি। সে ম্যাচের জয়সূচক গোলটি ছিল তার। 2006 বিশ্বকাপের আগ পর্যন্ত তিনি ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। মুলার 1970 সালে জিতেছেন ব্যালন্ডিয়ার। শাহরিয়ার শান্ত, এন স্পোর্টস।